আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। উচ্ছেদ অভিযান ঘিরে রণক্ষেত্র আসাম, পুলিশের গুলিতে নিহত দুই। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের বিদায়, দারুণ সুবিধাজনক অবস্থানে চীন। আয়রন ডোমের উন্নয়নে ইসরায়েলকে আরও $100 কোটি দিচ্ছে যুক্তরাষ্ট্র। বিজেপিকে যেভাবে বাংলা ছাড়া করা হয়েছে সেভাবে দিল্লি ছাড়া করব, ঘোষণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ভারতে কয়েক মাস ধরে 29 জনের ধর্ষণের শিকার কিশোরী। রাশিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত। সবশেষে জানবেন তালেবানের মধ্যে বিভেদ কতটা সত্য। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। উচ্ছেদ অভিযান ঘিরে রণক্ষেত্র আসাম, পুলিশের গুলিতে নিহত দুই। ভারতের আসাম রাজ্যে উচ্ছেদ অভিযান ঘিরে পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশের গুলিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। স্থানীয়দের হামলায় 7 পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দরং জেলার শিপাসার এলাকায় এই সংঘর্ষ হয়। ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, জেলা প্রশাসনের কর্মকর্তারা উচ্ছেদ অভিযানে যান শিপাঝর ঢোলপুর এলাকায়। এ সময় তাদের সঙ্গে ছিল সশস্ত্র নিরাপত্তা কর্মীদের বিশাল বাহিনী। স্থানীয় বাসিন্দারা উচ্ছেদের প্রতিবাদ করেন। দুই পক্ষের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। স্থানীয় বাসিন্দারা লাঠি ধারালো অস্ত্র নিয়ে পুলিশ ও জেলা প্রশাসনের কর্তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ। পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে পুলিশ লাঠি চালায়, কাঁদানে গ্যাস ছড়ে, কিন্তু তাতেও সামাল দিতে না পেরে পুলিশ গুলি চালায়। এতে 2 জন নিহত হন। এলাকাটি থেকে বৃহস্পতিবার 5 শতাধিক পরিবারকে উচ্ছেদ করা হয়। এর আগে সোমবার 8 শতাধিক পরিবারকে উচ্ছেদ করা হয়েছিল। তারা প্রায় 4,500 বিঘা জমি দখল করে বসবাস করছিল। সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আসাম কংগ্রেস সভাপতি ভূপেন বরা পুলিশের গুলিতে প্রাণহানির তীব্র নিন্দা করে রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রম অবনতির জন্য রাজ্য সরকারকে দায়ী করেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পুলিশের গুলি চালানোকে সমর্থন জানিয়েছেন। তিনি দাবি করেছেন, পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের বিদায়, দারুণ সুবিধাজনক অবস্থানে চীন। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়ার প্রভাব নিয়ে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র চলে যাওয়ায় মধ্যপ্রাচ্য অঞ্চলে তুরস্ক রাশিয়া ছাড়া সবথেকে সুবিধাজনক অবস্থানে রয়েছে চীন। মধ্যপ্রাচ্য ও উত্তর আমেরিকার ভূ রাজনীতির ঝুঁকির উপর প্রভাব শীর্ষক 12 পৃষ্ঠার প্রতিবেদনে শুরুতে বলা হয়, আফগানিস্তানে তালেবান যে গতিতে ক্ষমতায় ফিরে এসেছে তাতে অনেকে চমকে গেছে। মার্কিনদের মিত্রদেশ সৌদি আরব, ইসরায়েল, মিশর, সংযুক্ত আরব আমিরাতে নিরাপত্তার জন্য অধিক মাত্রায় যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল ছিল, কিন্তু আফগানিস্তানে তাদের তালগোল পাকানো পরিস্থিতি দেখে এসব মিত্ররা আর যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করবে না। এতে সম্পর্কে যেমন নতুন মেরুকরণ হতে পারে, তেমনি নতুন করে অস্থিতিশীলতাও সৃষ্টি হতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়, আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার ফলে সৃষ্ট খালি জায়গা পূরণের জন্য অন্য বড় শক্তিগুলোর সামনে সুযোগ তৈরি করে দিয়েছে। সমরাস্ত্রের বিষয়টি বিবেচনায় নিলে রাশিয়া এর সুফল পেতে পারে, তবে এখন পর্যন্ত নিরপেক্ষ রাজনৈতিক অবস্থানের কারণে ব্যাপক সুফলের ভাগটা চীনের দিকে যাবে। বিশেষ করে করোনা পরবর্তী পুনর্গঠন, অবকাঠামো নির্মাণের বিনিয়োগের ক্ষেত্রে চীন এগিয়ে থাকবে। পাশাপাশি অর্থায়ন ও ব্যবসা বাণিজ্য প্রতিদ্বন্দ্বীর চেয়ে চীনের ভূমিকা হবে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আয়রন ডোমের উন্নয়নে ইসরায়েলকে আরও $100 কোটি দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের উন্নয়নে $100 কোটি বা $845 কোটি অনুমোদন দেওয়ার ব্যাপারে মার্কিন কংগ্রেস একটি বিল পেশ করা হয়েছে। বৃহস্পতিবার একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এই খবর জানা গেছে। এর আগে ডেমোক্রেটের কয়েকজন উদারপন্থী সিনেটর এই অনুমোদনের প্রতিবাদ জানিয়ে বলেছিলেন তারা এই ব্যয়বহুল বিলের বিপক্ষে ভোট দেবেন। এরপর ডেমোক্রেটদের ইসরায়েল বিরোধী হিসেবে তকমা দিয়েছিলেন রিপাবলিকানরা। যদিও মার্কিন সিনেটর দুই দলই দীর্ঘদিন ধরে ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে সমর্থন জানিয়ে আসছে। প্রতি বছরই ওয়াশিংটনের তরফ থেকে ইসরায়েলের সাহায্যে $100 কোটি অনুদান দেওয়া হয়। এরই মধ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের উন্নয়নে $160 কোটি বেশি ইতিমধ্যে দিয়েছে বলে গত বছর কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস এক প্রতিবেদনে জানিয়েছে। তবে চলতি বছর কয়েকজন উদারপন্থী ডেমোক্রেট মার্কিন ইসরায়েল নীতিমালা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, হামাসের রকেট হামলার জবাবে ইসরায়েলের নেওয়া পদক্ষেপের কারণে ফিলিস্তিনিরা হতাহত হচ্ছেন। তবে ইসরায়েলের দাবি, আয়রন ডোমের কারণে গাজা থেকে ছড়া 4,350 রকেট তারা প্রতিহত করতে পেরেছে।
বিজেপিকে যেভাবে বাংলা ছাড়া করা হয়েছে সেভাবে দিল্লি ছাড়া করব, হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বলেছেন, বিজেপিকে যেভাবে বাংলা ছাড়া করা হয়েছে সেভাবে আগামী দিন ওদেরকে দিল্লি ছাড়া করব। তিনি বৃহস্পতিবার মুর্শিদাবাদের জঙ্গিপুরে এক নির্বাচনী সভায় বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় শমশেরগঞ্জেও এক নির্বাচনী সময় বক্তব্য রাখেন। তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত জনতার উদ্দেশ্যে বিজেপিকে টার্গেট করে বলেন, 1,00,000 ভোটে জঙ্গিপুরকে জেতাতে হবে, ওদেরকে জবাব দিতে হবে। বাংলার মানুষ বর্ষতা স্বীকার করবে না, মেরুদণ্ড বিক্রি করবে না, আত্মসমর্পণ করবে না, মাথা নত করবে না। মানুষ যেভাবে বাংলা ছাড়া করেছে আগামী দিন সেভাবে তোমাদেরকে দিল্লি ছাড়া করব। শমশেরগঞ্জে দলীয় প্রার্থীর সমর্থনে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, এই জেলা আর যাই হোক মাথা নত করতে জানে না, আগামী দিন 30 সেপ্টেম্বর মাথা উঁচু করে ভোট দিতে যাবেন, তৃণমূল প্রার্থীকে জেতাবেন এবং অন্যদের জামানত বাজেয়াপ্ত করাবেন। 1 নম্বর বোতাম টিপে আমিরুলকে ভোট দেবেন, আমিরুলকে ভোট দেওয়া মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়া। ভারতে কয়েক মাস ধরে 29 জনের ধর্ষণের শিকার কিশোরী। ভারতের মহারাষ্ট্রে 15 বছরের এক কিশোরীকে কয়েক মাস ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে 29 জনের বিরুদ্ধে। অভিযুক্তদের মধ্যে 2 জন অপ্রাপ্ত বয়স্ক রয়েছে। এছাড়া জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত টানা 9 মাস ধরে ধর্ষণ করা হয় ওই কিশোরীকে। মহারাষ্ট্রের অতিরিক্ত পুলিশ কমিশনার দত্ত রায় কারালে জানিয়েছেন, কিশোরী নিজেই থানায় এসে গত 9 মাসে তার উপর হওয়া নির্যাতনের বর্ণনা দিয়েছে। এর মধ্যে 23 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের মধ্যে অভিযুক্ত 2 জন অপ্রাপ্ত বয়স্ক রয়েছে। ওই কিশোরী জানিয়েছে, অভিযুক্তরা তাকে ধর্ষণ করার মুহূর্তে ভিডিও রেকর্ড করে রাখত, তারপর সেই ভিডিও ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ করা হয় তাকে। জানা গেছে, গত জানুয়ারিতে ওই কিশোরীর এক বন্ধু তাকে ধর্ষণ করে সেটা ভিডিও করে রাখে, পরে সেই ভিডিও সে অন্যদের পাঠায়। তখন অন্য অভিযুক্তরা ভিডিও ফাঁস করার ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করতে থাকে। এইভাবে গত কয়েক মাস ধরে নির্যাতন চলার পর অবশেষে পুলিশের কাছে যায় ওই কিশোরী। পুলিশ জানতে পেরেছে অভিযুক্তরা একই এলাকার বাসিন্দা, তারা সবাই ওই কিশোরীর পরিচিত ও বন্ধু। এই মুহূর্তে সে হাসপাতালে ভর্তি রয়েছে, তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে পুলিশ। যে স্থানে তাকে নির্যাতনের শিকার হতে হয়েছে সেখানেও তল্লাশি চালানো হচ্ছে। রাশিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত। রাশিয়ায় 42 বছরের পুরনো একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে, এতে বিমানে থাকা 6 জনই নিহত হয়েছেন। গতকাল আন্তনব AN-26 বিমানটি রাশিয়ার দূরপ্রাচ্যে বিধ্বস্ত হয়েছিল বলে বৃহস্পতিবার রাশিয়ার জরুরি সেবা মন্ত্রণালয় জানিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে এই দুর্ঘটনার কারণ জানা যায়নি। এক বিবৃতিতে দেশটির জরুরি সেবা মন্ত্রণালয় জানিয়েছে, তারা বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে। উঁচু এলাকায় বিধ্বস্ত হয়েছিল বিমানটি, তাই দুর্ভাগ্যবশত বিধ্বস্তের কারণে কেউ বেঁচে নেই। উল্লেখ্য, রাশিয়ার বিমানবন্দরগুলো প্রযুক্তিগত সমস্যা দেখভাল করে যে প্রতিষ্ঠানটি বিধ্বস্ত বিমানটির মালিক তারা। এটি 42 বছরের পুরনো এবং বুধবার এটি রাডার থেকে হারিয়ে যায়। তালেবানের মধ্যে বিভেদ কতটা সত্য? সম্প্রতি তালেবানের মধ্যে অভ্যন্তরীণ বিভেদ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এসব প্রতিবেদনের পর তালেবানের ভেতর ঐক্য নিয়ে প্রশ্ন উঠেছে। চলতি মাসের শুরুতে তালেবানের উপপ্রধান মোল্লা আব্দুল গনি বারাদার জনসম্মুখের বাইরে চলে যান। এরপর তালেবানের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে জনমনে সন্দেহ বাড়তে থাকে। এমনও প্রতিবেদন প্রকাশ হয় যে বারাদার নিহত হয়েছেন, তবে নিহতের গুঞ্জন উড়িয়ে তালেবান নেতা আব্দুল গনি বারাদার জনসম্মুখে আসেন। জনসম্মুখে এসে তিনি পূর্বে রেকর্ডকৃত একটি বক্তব্য পাঠ করেন। ওই বক্তব্যে দীর্ঘ ভ্রমণের কারণে তিনি জনসম্মুখের বাইরে ছিলেন বলে উল্লেখ করেন। বারাদার বলেন, তালেবানের মধ্যে সম্পর্ক পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্কের থেকেও গভীর। অডিও বার্তায় বারাদার বলেন, আমার মৃত্যু নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে। গত কয়েক রাত ধরে আমি দীর্ঘ ভ্রমণে ছিলাম। আমি যেখানে এখন থাকি আমরা সবাই ভালো আছি, আমাদের ভাই বন্ধুরা ভালো আছে। তিনি আরও বলেন, গণমাধ্যম ভুয়া ও প্রোপাগান্ডামূলক সংবাদ প্রচার করছে। আমি সাহসিকতার সাথে এসব মিথ্যাচারকে প্রত্যাখ্যান করছি। আমি শতভাগ নিশ্চিত করছি যে তালেবানের অভ্যন্তরীণ কোনো কন্দল নেই। বারাদার সর্বশেষ সোমবার জাতিসংঘের কর্মকর্তাদের সঙ্গে ছবি তোলেন, সুতরাং তিনি নিহত হননি, এটা শতভাগ নিশ্চিত। তবে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা বলছে, বারাদার নিহত না হলেও তালেবান নেতাদের মধ্যে বিবাদ সত্য। গত কয়েক বছর যাবৎ তালেবানের সংবাদ সংগ্রহ করেছেন এমন একজন রিপোর্টার আল জাজিরাকে বলেন, তালেবানের মধ্যে বিভেদ হলো রাজনৈতিক ও সামরিক বিভেদ। তালেবানের কট্টরপন্থীরা দাবি করছেন, যুদ্ধের মাধ্যমে তাদের বিজয় এসেছে। অন্যদিকে আরেক গ্রুপ বলছে, সংলাপের ফলে তাদের বিজয় এসেছে। তালেবানের শীর্ষ নেতাদের সঙ্গে সম্পর্ক আছে এমন একটি সূত্র বলছে, তালেবানের মধ্যে বিবাদ ঘর থেকে রাস্তা পর্যন্ত বিস্তার লাভ করেছে। তালেবান সদস্যরা বড় বড় শহরগুলোতে গিয়ে সাবেক কর্মকর্তাদের সর্বস্ব নিয়ে যাচ্ছেন। আফগানিস্তানের সাবেক সরকার একজন কর্মকর্তার পরিবারের এক সদস্য বলেন, তালেবান সদস্যরা তাদের বাড়ি ও ব্যক্তিগত গাড়ি দখল করে নেওয়ার চেষ্টা করেছে। যদিও তালেবানের তত্ত্ব সংস্কৃতি বিষয়ক উপমন্ত্রী জবিউল্লাহ মুজাহিদ ক্ষমতা দখলের 2 দিন পর তালেবান সদস্যদের কারো বাড়ি না যাওয়ার নির্দেশনা দেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই রিপোর্টার বলেন, তালেবান সরকারের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী ও তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে মোল্লা মোহাম্মদ ইয়াকুব কট্টর
কট্টরপন্থী তালেবান গ্রুপকে প্রতিনিধিত্ব করছে। অন্যদিকে বারাদার শের মোহাম্মদ আব্বাস ইস্টানিক জায়গার রাজনৈতিক মুখে এই গ্রুপটি সবাইকে নিয়ে সরকার গঠন করতে চাচ্ছে। আল জাজিরার খবর অনুসারে তালেবানের দ্বন্দ্বের আরও একটি জায়গা হলো আঞ্চলিক প্রতিবেশী পাকিস্তান ও চীন। গত 20 বছর যাবৎ এই দুই দেশ তালেবানকে অস্ত্র ও অর্থ দিয়ে সহায়তা দিয়েছে বলে অভিযোগ রয়েছে। সূত্র বলছে তালেবানের হাক্কানি গ্রুপ পাকিস্তানের দিকে ঝুঁকে পড়েছে। অন্যদিকে পাকিস্তান যেসব তালেবান নেতাদের বন্দী করেছিল তারা ইরানের দিকে ঝুঁকছে।